গত ভিডিওতে চাইনিজ একটি পাওয়ার ব্যাংক সম্পর্কে আমরা ডিটেল জেনেছিলাম। পাওয়ার ব্যাংকটির গায়ে কোনো ব্র্যান্ডিং ছিল না সঠিক আইডেন্টিটি। ব্র্যান্ডলেস হলেও আমরা দেখেছি বেশ শক্ত একটি ডিভাইস ছিল, যার মধ্যে আউটপুট ছিল দুটি ইউএসবি পোর্ট। একটি পোর্ট ছিল 1 ampere আউটপুটের এবং আরেকটি ছিল 2 ampere আউটপুটের। একসাথে দুইটি ডিভাইস এটা দিয়ে চার্জ করা সম্ভব হয়েছিল। আমরা আরও দেখেছিলাম এটার লোড টেস্ট। ইউএসবি ইনফরমেশন অনুযায়ী কাছাকাছি লোড এটা দিতে পারছিল। এরপর সবশেষে সম্পূর্ণ ডিভাইসটি খুলে দেখেছিলাম ভেতরে কি ছিল। পাওয়ার ব্যাঙ্কটি খুলে ভেতরে পেয়েছিলাম 3টি 18650 লিথিয়াম ব্যাটারি আর একটি ভোল্টেজ বুস্টার ইউএসবি সার্কিট। সিম্পল এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটে ব্যাটারি লেভেল দেখার জন্য ছোট্ট একটি ডিসপ্লে আছে। ব্যাটারি এবং সার্কিট এসব মিলে আমরা গত ভিডিওতে দেখেছিলাম ডিভাইসটির ইন্টারনাল কনস্ট্রাকশন। আজকের ভিডিওতে আমরা এটার ব্যাটারি টেস্ট করব। দেখব এরকম সস্তা নাম না জানা পাওয়ার ব্যাঙ্কে যেসব ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলোর ক্যাপাসিটি আসলে কেমন হয়ে থাকে। পাওয়ার ব্যাঙ্কটি খুলে পেয়েছিলাম এই ব্যাটারি প্যাকটি। এখানে 3টি লিথিয়াম ব্যাটারি প্যারালাল করা হয়েছে লার্জ ক্যাপাসিটি। প্রতিটি ব্যাটারি আমরা আলাদা টেস্ট করব, এজন্য নিকেল প্লেট খুলে আলাদা করতে হবে সবগুলো সেল। ব্যবহৃত এই ব্যাটারি সেলগুলো একদম নতুনই ছিল, কিন্তু ডিভাইসটি বেশ অনেকদিন পরে থাকায় ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই কমে গেছে। গত ভিডিওর কমেন্টে দেখলাম কয়েকজন বলছিলেন এটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, কিন্তু সমস্যা হলো এটা যদি আসলেই 10,000 mAh হয় তাহলে প্রতিটি ব্যাটারি সেলের ক্যাপাসিটি কমপক্ষে হতে হবে 3000 mA বেশি। 3000 mAh বা তারও বেশি লিথিয়াম ব্যাটারি সেলের দাম অনেক বেশি হয়। এক একটি জেনুইন ব্যাটারি সেলের দাম হতে পারে 200 থেকে 250 টাকার মতো। অতএব বোঝাই যাচ্ছে 300 থেকে 400 টাকার একটি পাওয়ার ব্যাঙ্কে অবশ্যই 3000 mAh এর অধিক ক্যাপাসিটির 3টি ব্যাটারি থাকা খুবই অস্বাভাবিক ব্যাপার। ক্যাপাসিটি সংক্রান্ত এসব বিষয় ক্লিয়ার করতেই সেলগুলো টেস্ট করব। লিথিয়াম ব্যাটারি টেস্টে ব্যবহার করব চমৎকার এই ডিভাইস। এটা লিটো কালার ইঞ্জিনিয়ার Lii-500 মডেলের। লিথিয়াম আয়ন বা অন্যান্য রিচার্জেবল ব্যাটারি টেস্টে খুবই কাজের একটি ডিভাইস। লিটো কালা ব্র্যান্ডের এই ব্যাটারি টেস্টটা নিয়ে একটি ফুল ভিডিও আপনারা পাবেন, তখন দেখতে পাবেন ব্যাটারি হেলথ টেস্টে কেমন ইন্টেলিজেন্ট আর কতটা কাজের এই ডিভাইস। চেম্বার ওয়ানে ব্যাটারি বসাতেই রানিং চার্জ দেখা যাচ্ছে, সাথে সাথেই শুরু হয়ে গেছে ব্যাটারি চার্জিং। এই ডিভাইসটি যে কোনো ব্যাটারি টেস্টে প্রথমে ফুল চার্জ করে, এরপর নিরাপদে ডিসচার্জ করে দেখিয়ে দেয় আসল ক্যাপাসিটি কত রয়েছে। প্রতিটি সেল বসানো মাত্রই চার্জিং শুরু হয়ে যাচ্ছে। এখন এটার কাজ হবে সবগুলো ব্যাটারি ফুল চার্জ করা। পাওয়ার ব্যাঙ্কে থাকা অবস্থায় সেলগুলোতে কিছু চার্জ ছিল, এজন্যই দেখুন প্রতিটিতে চার্জ দেখাচ্ছে 4 ভোল্টেরও বেশি। এখন আমাদের অপেক্ষার পালা, অপেক্ষা করব ফুল চার্জ হওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, চলুন দেখি কি অবস্থা। নিচে লেখা দেখে বোঝা যাচ্ছে চার্জ ফুল হয়ে আছে। প্রথমত দেখুন 3 নম্বর সেলটি ফুল চার্জ হতে সময় নিয়েছে প্রায় 1 ঘন্টা। এই সময়ের মধ্যে 178 mAh চার্জ এটা রিসিভ করেছে। এরপর 4.19 ভোল্টে দেখাচ্ছে ফুল চার্জ। এভাবে অনেক ব্যাটারিতেই আপনারা দেখতে পাবেন 4.2 না হয়েও ফুল চার্জ হয়ে যায়। এরপর দ্বিতীয় ব্যাটারিটি দেখুন, এটা ফুল চার্জ হতে সময় নিয়েছে 57 মিনিট, তাতে পাওয়ার কনজিউম করেছে 153 mA। এটাও ফুল চার্জে 4.19 ভোল্ট দেখাচ্ছে। চলুন দেখি প্রথম সেলের কি অবস্থা। প্রথম স্লটে ব্যাটারি সেলটি চার্জ হইতে সময় নিয়েছে প্রায় 1 ঘন্টা, এর মধ্যে এটা পাওয়ার কনজিউম করেছে 149 mA। এই সেলটি ফুল চার্জে পারফেক্ট 4.2 ভোল্ট দেখাচ্ছে, তবে সবগুলো ব্যাটারি সেলই এখন আছে ফুল চার্জে। এখন শুরু করব আমাদের আসল কাজ, ফুল চার্জ থেকে সেফ ডিসচার্জের মাধ্যমে বের করব প্রতিটি সেলের আসল ক্যাপাসিটি। ডিসচার্জের মাধ্যমে ব্যাটারি টেস্টে মোড বাটন থেকে সিলেক্ট করব নর টেস্ট, অর্থাৎ বলা যায় নর্মাল টেস্ট। ডিভাইসটি দিয়ে ফাস্ট ডিসচার্জে দ্রুত ব্যাটারি মেজার করা যায়, তবে সেক্ষেত্রে ব্যাটারি সেল ভালো না হলে প্রচুর গরম হয়ে যাবে। এজন্য নর্মাল মোডে আমরা টেস্ট করব। 3টি সেলের জন্যই সেট করে নেব টেস্ট মোড। সেট করা হয়ে গেলে অপেক্ষা করব ডিসচার্জ স্টার্ট হতে। বেশ খানিকক্ষণ পর শুরু হয়েছে ব্যাটারির ডিসচার্জ। ডিসচার্জ শুরু হওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ কমে যাচ্ছে। প্রতিটি সেলে এখন ডিসচার্জ হচ্ছে 500 mA রেটে। ডিসচার্জ চলাকালীন ডিসপ্লেতে কাউন্ট চলতে থাকবে ব্যাটারির ক্যাপাসিটি। এভাবেই কাউন্ট হতে হতে প্রতিটি সেল এখন একটানা ডিসচার্জ হবে 3 ভোল্ট পর্যন্ত। ব্যাটারির ধরন বা ক্যাপাসিটি অনুযায়ী এই টেস্টে সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। দীর্ঘ এই টেস্টের ফাঁকে চলুন জেনে নেই মেকার্স বিডি ওয়েবসাইট বিষয়ে। আপনারা অনেকেই অনেক সময় বলে থাকেন ইলেকট্রনিক্সের ভালো কালেকশন আছে এরকম একটি সাইট সম্পর্কে জানাতে। makersbd.com এমনই একটি ওয়েব যেখানে বেছে বেছে অ্যাড করা হয়েছে প্রয়োজনীয় ইলেকট্রনিক মডিউল, সার্কিট এবং কাজের গ্যাজেট। চেষ্টা করা হয়েছে সবচেয়ে কম দামে ভালো রেটিং আছে এসব প্রোডাক্ট অ্যাড করার।
মেকার্সবিডি.কম মূলত কোনো ই-কমার্স সাইট নয়। দেশের বড় বড় ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বাছাই করে প্রতিনিয়ত এখানে অ্যাড করা হচ্ছে দরকারি বহু ইলেকট্রনিক্স। বাছাইকৃত এসব কালেকশন দেখতে সাইটটি ভিজিট করুন। সাইটের লিঙ্ক এবং ওয়েব অ্যাপের ডাউনলোড লিঙ্ক আছে এই ভিডিওর ডিসক্রিপশনে। চলুন ফিরে যাই ভিডিওর মূল অংশে। ভোর 4:30 শুরু করেছিলাম ব্যাটারি টেস্ট, এরপর উঠে কি রেজাল্ট পেলাম চলুন দেখে নেই। প্রথমত 1 নম্বর ব্যাটারিটি দেখুন। ব্যাটারি টেস্টার ডিভাইসটির নিজস্ব সিস্টেম অনুযায়ী এটা সবগুলো সেলের ক্যাপাসিটি মেজার করে ব্যাটারিগুলো আগের মতোই ফুল চার্জ করে রেখেছে। প্রথম ব্যাটারিটির ক্যাপাসিটি পাওয়া গেছে মাত্র 1132 mAh। ফুল ক্যাপাসিটি মেজার করতে সময় লেগেছে 4 ঘন্টা 28 মিনিট। লিটোকালার এই ইঞ্জিনিয়ার Lii-500 ডিভাইসটি দারুণ অ্যাকুরেট মেজারমেন্ট দেয়। একই ব্যাটারি বারবার টেস্ট করেও রেজাল্ট মোটামুটি সেম পাওয়া যায়। এখানে 1132 হল প্রথম সেলের আসল বা ওয়ার্কিং ক্যাপাসিটি। চলুন দেখি দ্বিতীয় ব্যাটারির কী অবস্থা। সেকেন্ড ব্যাটারিটিও টেস্ট শেষে চার্জ হয়ে আছে, এটার ক্যাপাসিটি বের হয়েছে মাত্র 946 mAh। দ্বিতীয় সেলটি মেজার করতে সময় লেগেছে 3 ঘন্টা 44 মিনিট। ফাইনালি এটার ক্যাপাসিটি পেলাম 946 mAh। চলুন এবার থার্ড সেলটি দেখি। 3 নম্বর সেলে ক্যাপাসিটি পেলাম 981 mAh, এটা টেস্টে সময় নিয়েছে 3 ঘন্টা 52 মিনিট। টেস্ট শেষে 981 ছিল আসল ক্যাপাসিটি। অতএব যারা বলছিলেন এটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, জেনে রাখুন এসব সস্তা কিংবা 400 থেকে 500 টাকায় আপনি কখনোই সত্যিকার 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক পাবেন না। একটি চলনসই 10,000 mAh পাওয়ার ব্যাঙ্কের রেগুলার প্রাইস অন্তত 800 টাকার কম হবে না। আশা করি বিষয়টি বুঝে গেছেন এই ভিডিও দেখে। আজকের এই টেস্টে প্রতিটি ব্যাটারির ক্যাপাসিটি পেলাম 1,000 mAh এর আশেপাশে, অর্থাৎ সবগুলো মিলে ক্যাপাসিটি হবে 3,000 mAh। হয়তো নতুন অবস্থা এক একটি সেল 1500 থেকে 1800 mAh করেছিল, যদি 1800 mAh করেও ধরি তবুও ক্যাপাসিটি হয় ম্যাক্সিমাম 5,400 mAh। আজকের এই টেস্টে আমরা কম দামি বা নন ব্র্যান্ড পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি অ্যানালাইসিস দেখলাম। আশা করি আপনাদের এতক্ষণে ধারণা হয়ে গেছে কেমন হতে পারে এ জাতীয় সস্তা পাওয়ার ব্যাঙ্ক। একটি শিক্ষণীয় ভিডিও হিসাবে টেস্টটি করলাম। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং অবশ্যই নলেজটি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তিসহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে।